Welcome to my channel and welcome to my another video. So, YouTube video বা অন্য কোনো video ধারণ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো audio, audio quality. এই audio quality যদি ভালো না হয় তাহলে কোনো videoই দেখতেও ভালো লাগবে না এবং তো আমরা প্রথম থেকে video ধারণ করতে গেলে আমরা বেশিরভাগ সময় মোবাইল ব্যবহার করে থাকি তো মোবাইলের ক্ষেত্রে কি হয় মোবাইলের ক্ষেত্রে আমরা যখন মোবাইলে যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন ভিডিও শুট করতে যাই তখন মানে এক্সট্রা কোনো মাইক্রোফোন সেখানে সাপোর্ট করে না বা এক্সট্রা মাইক্রোফোনের সাহায্য অডিও রেকর্ড করা সম্ভব হয় না তো এর দরুন আমাদের অডিও কোয়ালিটিও তেমন ভালো আসে না তো আমাদের অডিও কোয়ালিটি ভালো করার জন্য অন্য কোনো অ্যাপসের সাহায্য নিতে হয় তো আজকে আমি দেখাবো অন্য কোন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিভাবে অডিও এবং ভিডিও একই সঙ্গে খুব সুন্দরভাবে রেকর্ড করা সম্ভব হয় তো প্রথমে আমাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সে প্লে স্টোরটা ওপেন করতে হবে এন্ড দেন এখান থেকে যে ওপেন ক্যামেরা বলে সার্চ করলে অ্যাপ্লিকেশন চলে আসবে যেটা আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা রয়েছে তো আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন হয়ে গেছে অলরেডি তো এখানে আমাদের সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে নিচের দিকে আসলে যে ভিডিও সেটিংস আছে ভিডিও সেটিংস অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আসলে অডিও রেকর্ড অডিও অ্যান্ড দেন দ্বিতীয়টা আছে অডিও সোর্স তো এই অডিও সোর্স অপশনটি ক্লিক করার পর এখানে আছে ক্যামকর্ডার এখান থেকে এক্সটার্নাল মাইক এই অপশনটা অন করতে হবে অ্যান্ড দেন ওকে এটা এই অপশনটা অন করলে এখান থেকে যে কোনো মানে মাইক্রোফোনের সাহায্য ভিডিও এবং অডিও খুব সুন্দরভাবে রেকর্ড করা সম্ভব হবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আর অন্য কোনো সমস্যা যদি থেকে থাকে কোনো প্রবলেম তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়